মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 10:05 আর আমি সকাল 10:05 থেকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সারাদিন কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে মোটামুটি করে শেয়ার করবো যেটুকু পারবো। তো চলো এখন সকালবেলা কিছু খেতে হবে, তো কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখো অনন্যা স্কুলে যাবে বলে রেডি হয়ে যাচ্ছে, আর আমরা এখন সকালে সবাই খাওয়া দাওয়া করবো। তো আজকে সকালবেলা সিম্পল রান্না হয়েছে, ডাল আর ঝাল ঝাল করে আলু সিদ্ধ, তো আমড়া দিয়ে টক ডাল রান্না হয়েছে। আর দিদা এখানে দেখো বসে বসে মাথায় মেহেন্দি দেবে, চুল একদম সাদা সাদা হয়ে গেছে বলে এই যে মেহেন্দি গোলায় রাখছে। আর এখানে হচ্ছে দেখো আমি সকালবেলা ভাত আর আলু সিদ্ধ নিয়ে চলে এসেছি, তো একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবো আর তারপরে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো। তো মানে দুটো টেস্টই নেওয়া। তো চলো খাবারটা কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। আর এখন দেখো হচ্ছে এখানে দিদা বসে বসে একটু মেহেন্দি লাগাচ্ছে। তো সামনের গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন দেখো সন্ধ্যেবেলা, প্রায় অনেকটা টাইম পরে আবার ফোনটা নিলাম ভিডিও করার জন্য। তো মানে ঘুম থেকে উঠলাম আর বাইরে পুরো এখন অন্ধকার হয়ে গেছে, তো অনেকক্ষণ ঘুমিয়েছি। আজকে দুপুরবেলা তাড়াতাড়ি করে আমাদের খাওয়াও হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে আইটিনের দিকে ঘুমাতে এসেছি। আর এখন প্রায় কটা বাজে, 6:30 এমন বাজতে যাচ্ছে, 7টা বাজছে। তো কী ঘুমিয়েছি চোখের নিচ দেখলেই, যে এই পোর্শনগুলো দেখলেই বুঝতে পারবে, উপরে দেখলেই বুঝতে পারবে যে কতটা ঘুমিয়েছি। তো এখন সবাই ঘুম থেকে উঠলাম, এখন যাবো বাইরে হাত মুখ ধোবো। আর আমার দিদা ঘরে ছিল না, একটু ঘুরতে গেছিলো, এখন ঘুরে টুরে চলে এসছে। বৃষ্টি হচ্ছে তাই বাইরে দিয়ে রাস্তায় হাঁটতে পারছি না, ওই জন্য চলে এসেছে। দিদার আবার একটু হাঁটার দরকার, সুগার আছে তো সেই জন্য। তো চলো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আসি। তো এই দেখো এখন দিদা হচ্ছে চা খেতে খাচ্ছে আর মামিও চা খাচ্ছে, কেন কিছুই হবে না দেখা যায়। তো এইখানে দিদা আর মামি দুজনে চা খাচ্ছে, এই যে আমিও খাবো, আমারটাও রয়েছে, এই যে চলো চা খেয়ে নি। তুমি আজকে চুল কালো করে, তোমার চুল তো হেভি কালো হয়েছে দিদা, পুরো কুচকুচে কালো। দিদা এই জায়গায় একটু কালি লাগাই দিলে মনে হতো যে একদম সব ঘন ঘন চুল যেমন এখানে মনে হচ্ছে, আর এই জায়গায় কি বলে না ইস তেলও দেওয়া হয়ে গেছে এর মধ্যে। মাথা ঘষছো তুমি আজকে? তো এখন আমি তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব, তো সেই জন্য আসলাম আজকে তোমাদের সাথে। আমি পেঁয়াজ রসুন ছাড়া চিকেন কীভাবে রান্না হয় সেটা তো শেয়ার করব, তো কী কী মশলা দিতে হয় কী দিতে হয় সব কিছু শেয়ার করবো। মামি রান্না করছে তো তোমাদের সাথে আমি দেখাচ্ছি সেটা। তো আমি বলছি মামি লজ্জে হচ্ছে, এর মধ্যে জিরে ধনে লঙ্কা এগুলো বাটা দেওয়া হয়েছে, আর হচ্ছে লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল, তাই তো। আর এইদিকে এখানে এখন দেখো কড়াইও বসিয়ে দিয়েছে, তো একবারে বসাবে। এর মধ্যে শুধু পেঁয়াজ রসুনটা যাবে না, বাকি সব মশলাই দেবে, বেশি বেশি করে দেবে, যেমন জিরে ধনেটা বেশি করে দেবে, একটু লঙ্কাটা বেশি করে দেবে। আর এই মাংসটা খেতে অন্যরকম টেস্ট লাগে আর ভালো হয়। অনেকেই জানো যে মানে খাসির মাংস নিরামিষ হয়, যেগুলো পুজোতে পুজোতে বলি টলি দেওয়া হয়, তো সেমনই মুরগির মাংসও নিরামিষ খাওয়া যায়। তো আজকে আমাদের সেটাই হচ্ছে, কারণ আগের দিনই দেখলে পেঁয়াজ রসুন দিয়ে খেয়েছি, তো আজকে আমরা নিরামিষ মুরগির মাংস খাবো। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, দিল হচ্ছে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা মানে এলাচ, আর দিল জিরে, আর দিল তেজপাতা, এবার দিচ্ছে কাঁচা লঙ্কা আদা আর টমেটো। কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট এরকম ভাবে এর মধ্যে দিয়ে দিয়েছে। আর মাংসতে কি কি মশলা দিয়েছে সেটা তো দেখিয়েছি, এই যে মাংস আলাদা মশলা দিয়ে মেখে রেখেছে, আর এই যে লঙ্কা। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, তো
তো এখানে দেখো আমাদের মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, তো আরেকটু শুকনো শুকনো করে মশলাটা ভেজে এবার মাংসটা দিয়ে দিচ্ছে। তো মাংসটা যে মেটেটা সেটা হচ্ছে আমরা উঠিয়ে রাখব, পরে হচ্ছে যখন মাংস কষা হয়ে যাবে তখন দিতে হবে, কারণ এখন থাকলে এত নাড়ানাড়ির চোটে মেটেটা একদম ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে, সেই জন্য তো এই আমি সেই জন্য এখানে মেটেটা তুলে নিচ্ছে। আর এই মাংসটা এখন ভালো করে কষিয়ে টষিয়ে তারপরে মাংসতে জল দিয়ে দেবে। আর এই যে আলুটা দেখছো, আলুটা আজকে কাঁচাই দিয়েছে আর ভাজা করেনি, তো যখন মাংস দিয়েছে তখনই আলুটা দিয়ে দিচ্ছে যাতে ভালো করে কষা হয় আর মাংসর আলুটাও সিদ্ধ হয়ে যায় আর ওতে ভালো করে লবণ হলুদও ঢুকে যায় সেই জন্য। তো কখনো কখনো তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগবে যতদূর আমার মনে হয়। তো এখানে দেখো হয়ে গেছে, আর চলো একটু কষা মাংস খেয়ে নিই আমরা। আর এইদিকে হচ্ছে রুটিও বানানো হচ্ছে এক সাইডে, তো চলো কষা মাংসটা খেয়ে নিই। আর এখন দেখো মামি রুটিগুলো বানিয়ে নিচ্ছে, তো মা বাড়ির রুটিগুলো একটু অন্যরকম হয়, বেশ নরম নরম আর বড় বড় হয়, আর অনেক আটা রুটি বানাতে হয় তো সেই জন্য এখনও হয়নি দেখতেই পেলে। আর এখানে চিকেনটাও পুরো রেডি হয়ে গেছে, আর এই যে মামি রুটিগুলো দেখো ফুলানোর স্টাইলটা অন্যরকম, মামি শেকে নেয় না এমনি তাওয়ার উপরে এরকম করে ভাজে বলে আর রুটিগুলো নরম হয়। আর এখন প্রায় হয়েই গেছে, আর এখানে দিদা দেখছো সবাইকে খেতে দিচ্ছে, ছোটো মামা বসে পড়েছে খেতে, আমি অনন্য আমরা সবাই বসে গেছি, আর দিদা আগে সবাইকে তুলে তুলে দেয়। তো মামি এখন রুটি ভেজে আসবে আর সবাই একসাথেই রাত্রের খাবারটা খেয়ে নেব। তো চলো আমিও দুটো রুটি নিয়ে নিই, আর তার সাথে এই যে দিদা তরকারিটাও দিয়ে দিয়েছে। তো চলো ডিনারটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো রুটি আর মাংস রাত্রিবেলা, এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো এই যে, তো তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করার পরে প্রায় অনেকটা সময় চলে গেছে, আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, খেতে খেতে গল্প করলাম, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার গল্প টল্প করলাম। এখন হচ্ছে অনন্যা বিছানা করছে পিছনে, দেখতে পাচ্ছ ও বিছানাটা করুক, আর তারপরে আমরা শোবো এখানে, দিদাও সামনে বিছানা করলো ওইখানে শোবে বলে। তো দিদা এখন আবার একটু চাপাচাপিতে শুতে পারে না বলে ওই আলাদা খাটে শুচ্ছে, আর আমি আর অন্য এক খাটে শুচ্ছি। আর তো তোমার দেখাই নেই, আমি তোমার চিন্তা নেই, তো বিছানা করছে তাই বলছে আমার দেখাস না। আর এখন আমরা শোবো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে কিছু ভিডিওটার তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি চ্যানেলের নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন সব কিছু। কালকে আমি হয়তো বাড়ি চলে যাব, তো সব কিছু যা যা করবো না করবো তোমরা তো জানতেই পারবে। তো চলো বাই, অন্য বাই কর, টাটা করছে। তো ঠিক আছে চলো বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালোভাবে ঘুমাও শান্তিতে, বাই।